তে জুরাইন এস আহমেদ ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ, সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, কাজল, এই মুহূর্তে আমরা রিয়াদ যে প্রতিষ্ঠানটিতে কাজ করত এবং যেই প্রতিষ্ঠানটিতে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যে পেট্রোল পাম্পটিতে ঘটনাটি ঘটেছে, সেখানে আমরা রয়েছি। এবং এখানে আসার পরে যে বিষয়টি এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা যেটি আমাদেরকে বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাফ রুমটি, এই স্টাফ রুমের মধ্যেই ঘটনাটি ঘটেছে এবং ঘটনার পর থেকে এই স্টাফ রুমটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তালাবদ্ধ করে রেখেছে। এবং এখানকার যারা স্টাফ রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে এই স্টাফ রুম যেটি রয়েছে এখানে শুধু স্টাফরা যারা রয়েছে তাদের খাওয়া দাওয়া এবং নামাজের জন্য ব্যবহার করা হয়। এখানে আসলে ঘুমানোর জন্য বা দীর্ঘক্ষণ থাকার জন্য কোনো ব্যবস্থা নেই বা এখানে কেউ থাকতেও পারে না। কিন্তু সেদিন আসলে কীভাবে এখানে একজন ঘুমিয়েছিল সেই বিষয়টিও তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা এখানে আসার পরে পুরো পেট্রোল পাম্পটিতে দেখতে পেয়েছি যে 10টিরও বেশি সিসি ক্যামেরা রয়েছে এবং এই পুরো পেট্রোল পাম্পটি কিন্তু সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। এবং সেদিন ঘটনায় কী ঘটেছিল সেটির ফুটেজও সিসি ক্যামেরা রয়েছে বলে এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রিয়াদের উপর অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এখানকার যারা কর্মচারী আছেন তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই 3 জনের মধ্যে একজন ক্যাশিয়ার রয়েছে এবং 2 জন রয়েছে নজেল অপারেটর। এবং যিনি ক্যাশিয়ার রয়েছে তিনি 1 বছরেরও বেশি সময় ধরে এখানে কাজ করছেন এবং নজেল অপারেটর যারা রয়েছেন তারা প্রায় 3 থেকে 4 মাস ধরে এখানে কিন্তু কাজ করছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী যেটি আমাদেরকে বলেছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিন্তু এই ঘটনার সাথে তাদের যে সম্পৃক্ততা সেটি স্বীকার করেছে। এবং তারা যেটি আমাদেরকে আরও জানিয়েছে যে এই ঘটনাটি দীর্ঘদিনের পরিকল্পনার পরে কিন্তু ওদিন বাস্তবায়ন করা হয়েছিল এবং যার সেই বিষয়টি কিন্তু সিসিটিভি ফুটেজেও প্রমাণ পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকে আসলে সবশেষ যে তথ্যটি আমরা বলতে পারি যে রিয়াদ গতকালকে মৃত্যুবরণ করেছে এবং তার মরদেহ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাখা হয়েছে এবং আজকে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। এরপরে পরিবারের সদস্যরা তার যে জুরাইনে বাসভবন রয়েছে সেখানে নিয়ে যাবে এবং পরবর্তীতে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। কাজল, রাজধানীর জুরাইন এস আহমেদ ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ।